السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. ألست بربكم؟ قالوا بلى. قال رسول الله صلى الله عليه وسلم أتاه ملكان فيجلسانه فيقولان له من ربك؟ فيقول ربي الله. فيقولان له ما دينك؟ قال ديني الإسلام. فيقولان ما هذا الرجل الذي بعث فيكم؟ قال هو محمد صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام. মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দীর্ঘক্ষণ এখানে বসে থেকে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মুসলিম বানিয়েছেন, সিরাত মুস্তাকিম সরল সঠিক পথের দিশা দিয়েছেন। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সমস্ত কল্যাণ সম্পর্কে, ভালাই সম্পর্কে, মঙ্গল সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন, জান্নাতের পথ আমাদেরকে দেখিয়েছেন, যত অকল্যাণ অমঙ্গল মন্দ রয়েছে তা থেকে আমাদেরকে সাবধান করেছেন, জাহান্নামের পথ থেকে আমাদেরকে সতর্ক করেছেন। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সূরাতুল আরাফের 172 নম্বর আয়াত, নবী আলাইহি সালাতু ওয়াসসালামের অসংখ্য হাদিস থেকে মেশকাতের 100
31 নম্বর হাদিসটি পাঠ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি তাওফিক দান করেন তাহলে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার আশা রাখি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আপনারা দীর্ঘক্ষণ কোরআন সুন্নাহর আলোকে মূল্যবান নসিহত শ্রবণ করেছেন, দীর্ঘক্ষণ আপনারা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শ্রবণ করেছেন, এটা একটা ব্যতিক্রম ধর্মী মাহফিল যেখানে কোন ব্যক্তির কাহিনী শোনানো হয় না, কোন পীর ফকির ওলিয়া উলিয়ার কাহিনী শোনানো হয় না, যেখানে শুধু কল আল্লাহ কল আর রসুল, আল্লাহ বলেছেন রসুল বলেছেন বলা হয়। আজকে আমরা দেখা যায় ওয়াজ মাহফিলের নামে, তাফসিরুল কোরআনের মাহফিলের নামে আমরা সেখানে গেলে দেখি কোরআন সুন্নার আলোচনা তাফসির কমই হয়ে থাকে, বিভিন্ন গাল গল্প কিচ্ছা কাহিনী যার যেমন খুশি তেমন ভাবে শ্রোতাদের কাছে উপস্থাপন করে। অনেকে দেখা যায় যখন তার দাওয়াত পড়ে তখন সে কোরআন সুন্নাহ গবেষণা না করে তালাশ না করে কিভাবে 2 ঘন্টা একটি কাহিনী দিয়ে শ্রোতাদেরকে হাসানো যায় কাঁদানো যায় সেই কাহিনী তালাশ করতে থাকে, আর না পেরে নিজে শুয়ে শুয়ে গবেষণা করে কাহিনী তৈরি করে শ্রোতাদেরকে শুনিয়ে শ্রোতাদের মন আকর্ষণ করে। কবি ফররুখ কতই সুন্দর বলেছেন জসীমউদ্দীন যে এইখানে আমাদের কোনো বাধা নাই, নিজেদের খুশি মতো কাহিনী বানাই। আমাদের অবস্থাটা তাই হয়েছে, আমরা ধর্মের নামে যেমন খুশি তেমন কাহিনী বানিয়ে আজকে আমরা মানুষদেরকে কোরআন সুন্নাহ থেকে দূরে ঠেলে দিচ্ছি। যার দরুন মানুষের মাঝে আজকে কোরআন সুন্নাহর গুরুত্ব নেই, কোরআন সুন্নাহ কি জিনিস মানুষ বুঝে না, ইসলাম কি জিনিস মানুষ বুঝে না, আল্লাহ এবং তার রাসূলের কথার কি গুরুত্ব সে জিনিসটা আমরা উপলব্ধি করতে পারি না। অথচ সাহাবায়ে কেরাম এমন ছিলেন আল্লাহর রাসূলের কথা শ্রবণ করার সাথে সাথে তারা সাথে সাথে সেটা তারা মেনে নিতেন, সাথে সাথে সেটা তারা আঞ্জাম দিতেন। এমন বহু কাহিনী হাদিসের পাতার মধ্যে রয়েছে, আমি সেই দিকে যাচ্ছি না। এই কারণে আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক কথা শ্রবণ করতে হবে, কারণ মানুষের কথার মধ্যে ভুল থাকতে পারে, মানুষের কিচ্ছা কাহিনীর মধ্যে কোরআন সুন্নাহর বহির্ভূত কথা থাকতে পারে, মানুষের ইমান বিধ্বংসী কথা থাকতে পারে, কিন্তু কোরআন সুন্নাহ দিয়ে যদি কেউ কথা বলে মানুষের ইমান নষ্ট হবে না। তাহলে যেটা নির্ভেজাল, যার মধ্যে কোনো ভেজাল নেই, সেই জিনিস দিয়ে আমাদেরকে অবশ্যই কথা বলতে হবে। আজকে আমরা আপনাদের সামনে কোনো দল থেকে কথা বলতে আসিনি, আমি কোরআন হাদিস পড়েছি, সেই কোরআন হাদিসের বাণী আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি। সূরা ফুসিলাতের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, মিম্মান দাআ ইলা আল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, কোরআন হাদিস শিক্ষা করেছে, সে কোরআন হাদিস দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া ক্বালা ইন্নানি মুসলিমিন মিনাল মুসলিমিন, আর সে বলে আমি কোন দল থেকে আসিনি, আমি কোন ফেরকা থেকে আসিনি, আমি একজন মুসলিম, আর মুসলিমকে আল্লাহর রাসূল দায়িত্ব দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূল বলেছেন যখন সে কোনো কিছু শিখবে সেটা অন্যের কাছে প্রচার করবে। মেশকাতের প্রথম খণ্ডের কিতাবুল ঈমানের প্রথম হাদিস আল্লাহর রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা বাণীও তোমাদের জানা থাকে সেটা অন্যের কাছে পৌঁছে দাও। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যা শিখেছি যা পেয়েছি তা পৌঁছানোর জন্য এসেছি, কোন ব্যক্তির কাহিনী কোন ব্যক্তিকে হেয় করার জন্য আসেনি,
আল্লাহ এবং তার রাসূলের কোরআন সুন্নাহর বাণী আপনাদের কাছে পৌঁছতে এসেছে। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমাদেরকে কোরআন হাদিস শ্রবণ করতে হবে, কোনো ব্যক্তির কাহিনী নয়। কারণ আমরা যদি কোরআন সুন্নাহ দিয়ে আলোচনা না করি, তাহলে কোরআন সুন্নাহর গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারবো না। আর যদি কিচ্ছা কাহিনী দিয়ে বিভিন্ন পীর ফকির ওয়ালিয়া উলিয়াদেরকে আমরা সম্মান করি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, তারা যেইভাবে আল্লাহর ওলি হয়েছিলেন সেইভাবে আমাদের চেষ্টা করতে হবে, কিন্তু অন্য পথে কখনো যাওয়া যাবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই যেইভাবে আল্লাহর ওলি হয়েছিলেন সেইভাবে আপনাকেও চেষ্টা করতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শিহাবউদ্দিন সুহরাওয়ার্দি, তারা যেইভাবে আল্লাহর ওলি হয়েছিলেন আপনাকে সেইভাবে আল্লাহর ওলি হতে হবে, কিন্তু তাদেরকে দিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি এবং সাড়াসাড়ি করা যাবে না। কিন্তু আজকে আমাদের দেখা অবস্থাটা হলো যে আজকে আমাদের মাহফিলের মধ্যে তাদের আলোচনায় বেশি হয়ে থাকে, এবং এমন অবস্থা যে তাদের নামে যদি আমরা হাদিয়া, নজর নেওয়াজ, বিভিন্ন ধরনের জিকির ওজিফা, তাদের ভালোবাসা, তাদের নামে আমরা যা ইচ্ছা তা বলবো, আর এইগুলার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো, অবস্থা দৃষ্টি এমনই হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাদের নামে যদি এমন কোন ঘটনা বানায় যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয়, কোরআন সুন্নাহর বৈপরীত্য নয়, তাহলে সেটা মানতে কোনো বাধা আছে? বাধা নেই। কিন্তু যে সমস্ত কাহিনী তারা তাদের নামে প্রচার করা হয় সেটা যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, কোরআন সুন্নাহ সাপোর্ট না করে, তাহলে সেটা মানা যাবে না। এই কারণে আমাদেরকে তাদের নামে যা ইচ্ছা তা বানিয়ে মানুষকে আমরা তাদের ভক্ত বানাবো, অথবা তাদের নামে যে কোনো কাহিনী আমরা মানুষের কাছে বলবো, আর যখন এটা শিরিক বিদআত মিশ্রিত হবে, আরেক দল যখন এই কাহিনীর থেকে সতর্ক করবে, তখন দেখা যায় বলে তারা ওলিয়া উলিয়া মানে না, ওলিয়া উলিয়ার দুশ্মন। অথচ এটা সম্পূর্ণ একটা মিথ্যা। আমরা সকলেই ওলিয়া উলিয়াদেরকে শ্রদ্ধা করি, তাদের অনেক কারামতি রয়েছে। কারামতুল আউলিয়াই হকুন, ওলিয়া উলিয়াদের কারামতি হলো সত্য, কিন্তু ওলিয়া উলিয়াদের কারামতিটা হতে হবে এমন যেটা কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক নয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলার নামে বলা হয় এমন কাহিনী যেটা কোরআন সুন্নাহকে সাপোর্ট করেই না, সমর্থন করেই না, এমনকি বিবেক বুদ্ধিও সেটা সমর্থন করে না। আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়ি, বাড়িতে আসলাম, অনেকে আমাকে জিজ্ঞেস করলো আমাদের মহল্লার মধ্যে একটা নতুন কথা ফুটাত হয়েছে, সেটা কি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলার নাম নিলে বিনা ওযুতে ওযুবিহীন অবস্থায় যদি তার নাম নেওয়া হয়, তাহলে শরীরের একটা, কেউ বলে দুইটা, কেউ বলে আড়াইটা পশম পড়ে যাবে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম ঘটনা যদি তাই হয়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই বড় নাকি আল্লাহ রাব্বুল আলামিন বড়? সকলে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বড়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই বড় নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই বড় না আবু বকর, উসমান, আলী এবং সাহাবায়ে কেরাম বড়? সকলে বললেন আবু বকর, উসমান, আলী এবং সাহাবায়ে কেরাম বড়। আমি বললাম আল্লাহর নাম না নিলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে, আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবায়ে কেরামের নাম যদি বিনা ওযুতে নেওয়া হয় আর যদি পশম না করে, তাহলে আব্দুল কাদের জিলানীর নাম বিনা ওযুতে ওযুবিহীন অবস্থায় নিলে পশম করবে কেন? সকলে বলছে তাই তো, এটা তো বিবেক বলে। কারণ আজকে আমরা বিবেক পর্যন্ত নষ্ট করে দিয়েছি। এমনি ভাবে বলা হয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই মার গর্ভ থেকে, কেউ বলে 19 পারা, কেউ বলে 18 পারা মুখস্থ করে এসেছেন। সম্মানিত উপস্থিতি, এই কাহিনী যদি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়, আমাদের মানতে কোনো আপত্তি নাই। কিন্তু যদি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, এটা যদি, এই কথা যদি কোরআন এবং হাদিস সাপোর্ট না করে, আমরা আব্দুল কাদের জিলানীকে সম্মান করি কিন্তু কোরআন এবং হাদিসের চেয়ে বেশি নয়। যে ব্যক্তি এই ঘটনা প্রচার করে তাকে আমরা মহব্বত করি কিন্তু কোরআন এবং হাদিসের চেয়ে বেশি নয়। আপনি সূরা নাহলের 78 নম্বর আয়াতটি খুলুন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তোমাদের মায়ের গর্ভ থেকে, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে এমন অবস্থায় বের করেছেন
তোমরা দুনিয়ার বুকে এমন অবস্থা এসেছো, লা তাআলামুনা শাইআ, তোমরা কোনো কিছুই জানতে না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত আদম সন্তানকে সম্বোধন করে বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম, আল্লাহ তোমাদেরকে বের করেছেন মেন মানি থেকে, বুতুন, পেটের বহুবচন হলো বুতুন, বতনুন এর বহুবচন হলো বুতুন, উম্মুনাত মা আর এর বহুবচন হলো উম্মুহাত, কুম অর্থ তোমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি হে দুনিয়ার মানুষ তোমাদেরকে মার গর্ভ থেকে এমন অবস্থায় বের করেছি তোমরা কোনো কিছুই জানতে না, কোরআন জানবে তো দূরের কথা। সম্মানিত উপস্থিতি, এই কারণে এই সমস্ত কাহিনী যেহেতু কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, এই জন্য আমরা মানতে পারি না, কিন্তু আমরা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে ভালোবাসি, শ্রদ্ধা করি, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এমনিভাবে বহু কাহিনী আমাদের সমাজে চালু আছে, কিন্তু এইগুলার বিরোধিতা করলে এরা একদল আরেকদলকে কাফের বলে, বলে এরা ওলিয়া উলিয়া বিদ্বেষী, এরা ওলিয়া উলিয়া মানে না, এরা কাফের, এরা উমুক তুমুক। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের অবস্থা এমন দাঁড়িয়েছে, আমি প্রায় বলে থাকি যে বাংলাদেশের মধ্যে, ভারত উপমহাদেশের মধ্যে কোনো মুসলিম নেই, কারণ একদল আরেকদলকে যেইভাবে পাইকারি ধরে, পাইকারি হারে কাফের ঘোষণা দেয়, মাঘের মধ্যে উঠে সে কাফের বস্তা এবার নিয়ে আসে, এবার স্টেজে উঠে ওই কাফের বস্তা খুলে দেয়, এবার শুধু একদল আরেকদলকে কাফের বানিয়ে এই বাংলাদেশের সমস্ত মানুষকে কাফের বানিয়ে রেখেছে। কেউ কি নয় আজকে বাংলাদেশের মধ্যে মুসলিম নেই, সকলেই তার মতের সাথে না মিললে, তার কথার সাথে না মিললে বলে সে কাফের, সে অমুক, সে তুমুক। অথচ এই খসলতরা ছিল, এই বৈশিষ্ট্যটা ছিল ইহুদি এবং খ্রিস্টানদের, কাদের? ইহুদি এবং খ্রিস্টানদের বৈশিষ্ট্য আজকে মুসলিমদের মাঝে চলে এসেছে। আপনি সূরা বাকারার 113 নম্বর আয়াতটি খুলুন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, ইহুদিরা খ্রিস্টানদেরকে বলে খ্রিস্টানরা কাফের, আর খ্রিস্টানরা ইহুদিদেরকে বলে ইহুদিরা কাফের। আজকে আমাদের মাঝে তারা একদল আরেকদলকে কাফের বলতো, আজকে মুসলিমও এক আদমের সন্তান হয়ে, এক নবীর উম্মত হয়ে, এক কোরআন অনুসরণ করে, রসুলের হাদিস অনুসরণ করে একদল আরেকদলকে কাফের ঘোষণা দিচ্ছে। তাহলে এই বৈশিষ্ট্যটা কার? কাফের এবং ইহুদি এবং খ্রিস্টানদের, কাফেরদের। সুতরাং যারা স্টেজে উঠে একজন আরেক দলকে কাফের বানাবে, আল্লাহর কসম করে বলছি এদের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের খাসলত আছে, বৈশিষ্ট্য আছে, তাতে কোনো সন্দেহ নাই। তোমার কথা যদি সঠিক হয়, তুমি মানুষের কাছে কোরআন সুন্নাহ অনুযায়ী তুলে ধরো, কেন তুমি আরেকজনকে কাফের বানাতে গেলে? তুমি যদি কোরআন এবং হাদিস অনুযায়ী পড়াশোনা করে থাকো, কোরআন এবং হাদিস যদি তুমি মুখস্থ করে থাকো, মানুষের সামনে তুমি কোরআন এবং হাদিসের রেফারেন্স সহ তুমি মানুষের কাছে উপস্থাপন করো, তাহলে মানুষ বুঝতে পারবে কে হক আর কে বাতিল, কে সঠিক এবং কে বেঠিক। তোমাকে একদলকে কাফের বানিয়ে তুমি, তোমাকে মুসলিম সাজার জন্য ইসলাম অনুমতি দেয়নি, ঠিক কিনা? এই কারণে আমাদেরকে বুঝতে হবে, সম্মানিত উপস্থিতি, সঠিক ধর্ম বুঝতে হলে আমাদেরকে কোরআন সুন্নার সাথে সম্পৃক্ত হতে হবে, কোরআন এবং হাদিসের সাথে আমাদেরকে সম্পর্ক করতে হবে, নতুবা আমরা সঠিক ইসলাম বুঝবো না। আমরা শুধু দলাদলি করে, আজকে মুসলিম মুসলিমদের বিরুদ্ধে দলাদলি করে আমরা নিকৃষ্ট জাতিতে পরিণত হতে পারবো, কিন্তু কোনো লাভ হবে না। মুসলিম যদি আবার মাথা উঁচু করে পৃথিবীর বুকে দাঁড়াতে চায়, মুসলিম যদি আবার আদম সন্তান এবং প্রকৃত আদম সন্তান হতে চায়, অবশ্যই তাকে কোরআন এবং সহি হাদিসের দিকে ফিরে আসতে হবে, এছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। আমি ইমাম বুঝি না, আমি তরিকা বুঝি না, আমি পীর ফকির ওলিয়া উলিয়া বুঝি না, আমি বুঝি কোরআন এবং সহি হাদিস। যার কথা, এবার সে যত বড় নিকৃষ্ট লোক হোক না কেন, কোরআন হাদিস জানা থাকুক আর না থাকুক, তার কথা যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে যায়, আমার গ্রহণ করতে আপত্তি নাই। আর যত বড় ব্যক্তিত্ব হন না কেন, তার কথা যদি কোরআন এবং সহি হাদিসের সাথে না মিলে, সেটা আমি বড় ব্যক্তির দোহাই দিয়ে কখনো গ্রহণ করতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে রব সম্পর্কে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন এই রবের আবাদত করার জন্য। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় রব কাকে বলে, আমরা বলি রব যিনি লালন পালন করেন। রবের শাব্দিক হল প্রতিপালনকারী, প্রতিপালক যিনি আমাদেরকে লালন পালন করেন। কিন্তু রব, এটা শব্দ দুইটা শব্দের সমন্বয়ে একটি শব্দ,
কিন্তু এই শব্দটার মধ্যে কত বিশাল বড় আলোচনা রয়েছে। রব কাকে বলে, আল্লাহর পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন শুধু রব শব্দের মধ্যে দিয়েছেন, সকলে সুবহানাল্লাহ। আমরা যখন রুহের জগতে ছিলাম, আমরা তখনও দুনিয়ার বুকে আসি নাই। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পৃষ্ঠ দেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাত দিয়ে সমস্ত আদম সন্তানকে পিপীলিকার মতন বের করে আলমে আরওয়াহ রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন। সেই অঙ্গীকারটা কি? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নই? আমরা সেদিন এই এখন দুনিয়ার বুকে এসে অনেক ফেরকা হয়ে গেছে, অনেক জাতি উপজাতি হয়ে গেছে। সেদিন কোন জাতি উপজাতি ছিল না, সমস্ত আদম সন্তান সবাই এক ছিল রুহের জগতে। সকলেই বলেছিলাম আমরা হ্যাঁ, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন এই রব যাতে আমরা রুহের জগৎ থেকে দুনিয়ার জগতে এসে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না যায়, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের রব এই জিনিসটা যাতে আমরা ভুলে না যাই, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল কি করেছেন? প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি অনেক নবীর কাহিনী আপনাকে শুনিয়েছি, অনেক নবীর কাহিনী আপনাকে শোনাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন রসূলকে অনেক নবীর কাহিনী শোনান নাই, রসূল নির্দিষ্ট করে নবী রাসূলদের সংখ্যা উল্লেখ করেন নাই, কিন্তু আল্লাহ জানান নাই, রসূল বলেন নাই। আমাদের সমাজের অনেক আলেম কিভাবে যে জেনে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন 2 লক্ষ মতান্তরে 1,24,000 পয়গম্বর দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, জানার কোনো সিস্টেম না, এটা বলা যাবে না, এটাই শরীয়ত, এটাই সঠিক। আল্লাহ কোরআনে বলেছেন, অনেক নবী রাসূলের কথা আমি আপনাকে শুনিয়েছি, অনেক নবী রাসূলের কথা আমি আপনাকে শোনাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, উজাইরকে নবী না আল্লাহর ওলি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যাপারে আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের সংখ্যা বলেন নাই, তিনি জানেন নাই, যেহেতু আল্লাহ তাকে জানান নাই। কিন্তু আমরা কিভাবে জেনে ফেললাম যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে 2 লক্ষ মতান্তরে এক ঠেলায় 1 লক্ষ চলে গেল? কমলে তো একটা লিমিট আছে কমার, ঠিক কিনা? যে জিনিসটা একটা কমবে এটা তো একটা লিমিটের মধ্যে কমতে হয়। 1 লক্ষ 2 লক্ষ মতান্তরে 1 লক্ষ, এক ঠেলায় কয়েক লক্ষ কমে গেছে, 1 লক্ষ কমে গেছে। 24,000 পয়গম্বর প্রেরণ করেছেন, এটা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানাননি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জানাতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আমাদেরকে বলতেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্তাজ করে এবং নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো কথা বলতেন না। সূরা নজমের 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী প্রেরণ করা না হয়। তাহলে রসুল যা করেছেন, বলেছেন, সমর্থন করেছেন, সব কার পক্ষ থেকে হয়ে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে, নির্দেশ প্রাপ্ত হয়ে, হুকুম প্রাপ্ত হয়ে রসুল সব কিছু বলেছেন, করেছেন এবং সমর্থন করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যে রব, আমাদের পালনকারী, আমাদের একমাত্র মাবুদ, এটা আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে আমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন। এই অঙ্গীকারটা যাতে আমরা দুনিয়ার বুকে এসে ভুলে না যাই, আল্লাহ যে আমাদের রব, একমাত্র উপাস্য, এই জিনিসটা যাতে আমাদের স্মরণ হয়, একমাত্র আল্লাহর ইবাদত যাতে আমরা করি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে অসংখ্য নবী রাসূলগণ কি করেছেন? প্রেরণ করেছেন। সমস্ত নবী রাসূলগণ কখন এসেছিলেন? যখন মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল, রবকে ভুলে গিয়েছিল, আল্লাহ একমাত্র উপাস্য, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এই জিনিসটা যখন ভুলে গিয়েছিল, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির কাছে, ওই সম্প্রদায়ের কাছে, ওই কৌমের কাছে নবী প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে নাহালের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি যত নবী রাসূলগণ পৃথিবীর বুকে প্রেরণ করেছি, সকলকে এই মর্মে প্রত্যাদেশ করেছি, ওয়াহী প্রেরণ করেছি যে হে নবীরা, তোমরা তোমাদের উম্মতদেরকে বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াজতানিবুত তাগুত। যারা তোমাদের জন্য ইবাদত তৈরি করে দিয়েছে, আইন তৈরি করে দিয়েছে, জিকির তৈরি করে দিয়েছে, দুরূদ তৈরি করে দিয়েছে,
বিভিন্ন ইবাদত তৈরি করে দিয়েছে, তাদেরকে বলা হয় তাগুত, এই তাগুতদেরকে তোমরা বর্জন করো। এমনি ভাবে সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দুনিয়ার বুকে যত নবী রাসূলগণ প্রেরণ করেছি সকলকে এই মর্মে জাতির কাছে বার্তা পৌঁছানোর জন্য নির্দেশ দিয়েছি যে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, হে দুনিয়ার মানুষ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে যে রুহের জগতে অঙ্গীকার নিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের একমাত্র ইবাদতের উপযুক্ত নই, আমরা সকলে বলেছিলাম হ্যাঁ আমরা দুনিয়ার বুকে গিয়ে একমাত্র আপনার ইবাদত করব, কোনো ব্যক্তি বা বস্তুর ইবাদত করব না, কোনো পীর ফকির ওলি আউলিয়া, কোনো বড় আলেমের, কোনো মুফতি সাহেবের, কোনো মুহাদ্দিসের ইবাদত আমরা করব না, একমাত্র আপনার ইবাদত করব। সেই জিনিসটা স্মরণ করায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে অসংখ্য অগণিত নবী রাসূল কি করেছেন, জাতির কাছে, মানুষের কাছে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এখন আসুন রব কাকে বলে। রব এই শব্দটা যদিও ছোট কিন্তু এর পরিধি বিশাল বড়, এর আলোচনা যদি আমি করতে যাই বহু সময় দরকার, সংক্ষিপ্ত আকারে আমি রবের পরিচয় আপনাদের সামনে তুলে ধরব। আরব বিশ্বের একজন বড় আলেম যাকে বিদ্যার সাগর বলা হয়, বাহরুল উলুম বলা হয়, আল্লামা মুহাম্মদ ইবনু সালেহ উসাইমিন রহিমাহুমুল্লাহ তাআলার একটা প্রসিদ্ধ কিতাব হলো শরহুল সালাসাতিল উসুল, ওই কিতাবের 51 পৃষ্ঠায় তিনি রবের দুইটি সংজ্ঞা দিয়েছেন। কয়টি? দুইটা সংজ্ঞা দিয়েছেন। এক নম্বর, আর রব্বু হুয়াল খালিকু আল মালিকু আল মুদাব্বিরু লিজামিউল উমুর, রব বলা হয় যিনি সৃষ্টিকারী, যিনি সব কিছুর মালিক, যিনি সাত আসমান সাত জমিন এত দুবয়ের মাঝে যা কিছু আছে এককভাবে একচ্ছত্রের মালিক, এককভাবে যিনি নিয়ন্ত্রণ করেন তাকে কি বলা হয়? রব। আবার বলছি, যিনি সব কিছুর সৃষ্টিকারী, যিনি সব কিছুর মালিক, যিনি সাত আসমান এবং সাত জমিন এবং সাত আসমান সাত জমিনের মাঝে যা কিছু আছে যিনি একা পরিচালনা করেন তাকে কি বলা হয়? রব। এই রব এই অর্থে মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহ যে সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ যে সাত আসমান সাত জমিন পরিচালনা করেন, আল্লাহ যে তাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ যে সাত আসমান সাত জমিনের মালিক, এইগুলো মক্কার কাফেররাও কি করত? বিশ্বাস করত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাহুম লায়াকুলান্নাল্লাহ, হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন কে তাদেরকে সৃষ্টি করেছে, মক্কার কাফেরদেরকে কে সৃষ্টি করেছে, অবশ্য অবশ্যই বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এমনি ভাবে সূরা জুমারের 28 সূরা জুমারের 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলান্নাল্লাহ, আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন কে সাত আসমান সাত জমিন সৃষ্টি করেছে, অবশ্য অবশ্যই তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান এবং সাত জমিন সৃষ্টি করেছে। তাহলে মক্কার কাফেররা বলতো আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সাত আসমান সাত জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এমনি ভাবে তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো যে কুল মান রব্বুস সামাওয়াতি আস-সাব'উ ওয়া রব্বুল আরশিল আযীম, এই সাত আসমান এবং আরশে আযীমের মালিককে, তারা বলতো আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই সাত আসমান এবং আরশের মালিক। কিন্তু দুঃখের বিষয় হলো মক্কার কাফেররা সাত আসমান সাত জমিনের মালিক আল্লাহকে বিশ্বাস করত এবং সাত আসমান সাত জমিন আল্লাহ সৃষ্টি করেছেন এই কথা মক্কার কাফেররা বিশ্বাস করত, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মক্কার কাফেররা বিশ্বাস করত। আমরা অনেক মুসলিম এটা বিশ্বাস করি না যে আল্লাহ সাত আসমান সাত জমিনের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমরা বলি তোমার আসমান তোমার জমিন, ও হে বাবা আজমিরি আমার মনের মাকসাদ পুরা করে দাও তুমি বাবা আজমিরি, সকলে বলি না আউযুবিল্লাহ, কি বলে তোমার আসমান তোমার জমিন ও হে বাবা আজমিরি। আজমিরি খাজা মনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি নাকি সাত আসমান সাত জমিনের মালিক, সুতরাং তিনি যেহেতু সাত আসমান সাত জমিনের মালিক, এবার তার কাছে মনের মাকসাদ পুরা হওয়ার জন্যে
প্রার্থনা করছে, তাকে আহ্বান করছে, সকল বলি না আউযুবিল্লাহ। তাহলে এটা মক্কার কাফেরদের চেয়ে জঘন্য আকীদা কিনা? অবশ্যই মক্কার কাফেরদের চেয়ে জঘন্য আকীদা। মক্কার কাফেররা বিশ্বাস করত, স্বীকৃতি দিত সাত আসমান সাত জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আর এই সমস্ত লোকেরা বলছে তোমার আসমান তোমার জমিন, ওহে বাবা আজমিরি, সকলে বলে না আউযুবিল্লাহ। এমনি ভাবে মক্কার কাফেররা বিশ্বাস করত আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রিজিক দান করেন, জমিন থেকে রিজিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাতি নাম হলো, গুণবাচক নাম হলো আর রাজ্জাক, যিনি সকলকে কি দিয়ে থাকেন, রিজিক দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়ালা ইন সালতাহুম মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার ওয়ামান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ويخرج الميت من الحي ومن يدبر الامر سيقولون الله সূরা ইউনূসের 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন, মাইয়ার যুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দান করে, তারা বলবে অবশ্য বসে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দিয়ে জমিন থেকে তিনি আমাদেরকে রিজিক দান করেন। কিন্তু আজকে আমরা না জেনে, কেউ বুঝে কেউ না বুঝে আমরা বলছি যে কি বলছে, খাজা গরিবে নওয়াজ, নো গরিবে নওয়াজ, অর্থাৎ যিনি গরিবকে লালন পালন করেন, যিনি গরিবকে রিজিক দিয়ে থাকেন। এই সমস্ত উপাধি আপনারা বিভিন্ন সাইনবোর্ডের মধ্যে, বিভিন্ন হ্যান্ডবিলের মধ্যে, বিভিন্ন পোস্টারের মধ্যে দেখেন, দেখে থাকেন কিনা, অবশ্যই দেখেন। সেখানে লেখা আছে কি, গরিবে নওয়াজ। গরিব অর্থ গরিব আমরা সকলেই জানি, জানি না গরিব কাকে বলে, যার কোনো কিছু নেই, সমাজে অনেক গরিব লোক আছে। নেওয়াজ মানে পালনেওয়ালা, অর্থাৎ গরিবে নেওয়াজ, যিনি কি করেন, গরিবদেরকে লালন পালন করেন। এই সমস্ত যারা খাজা মঈনুদ্দিন চিশতিকে গরিবে নেওয়াজ বলে, তাদের আকীদা বিশ্বাস হলো গরিবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করতে ব্যর্থ, আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করতে পারছেন না, এই দায়িত্বটা খাজা মঈনুদ্দিন চিশতিকে দিয়ে দিয়েছেন, এই জন্য তার নামের শুরুতে অথবা পরে এই খেতাবটাই উপাধিটা ব্যবহার করা হয়ে থাকে। অথচ মক্কার কাফেররা পর্যন্ত বিশ্বাস করত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করেন। এমনি ভাবে মক্কার কাফেররা, আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, কান দিয়েছেন, এইগুলা তারা বিশ্বাস করত। মক্কার কাফেররা বিশ্বাস করত আল্লাহ রাব্বুল আলামিন মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত দান করেন, এই জিনিসগুলো দুনিয়ার কেউ করতে পারে না। কিন্তু আজকে আমাদের সমাজে অনেক কাহিনী পীর ফকির ওলিয়া উলিয়ার নামে প্রচলিত আছে, যে বর যাত্রী যাচ্ছিল, বর যাত্রী বিশাল বড় সমুদ্রের মধ্যে ডুবে সবাই মারা গেছে, এবার কি করেছেন ওই পীর সাহেব অথবা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সকলের রূহ গুলাকে ফিরিয়ে দিয়েছেন, সকলকে জীবিত করে দিয়েছেন। এই সমস্ত কাহিনী আপনারা শুনেছেন কিনা? অবশ্যই শুনেছেন। অথচ সূরা ইয়াসিনের মধ্যে আমরা জানি সূরা ইয়াসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আল কোরআনের সূরা, ঠিক কিনা? আমাদের সমাজে কারো যদি সূরা ইয়াসিন মুখস্থ থাকে, আমরা তাকে অনেক সম্মান করে থাকি, কোন হাফেজ যদি একটানে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ইয়াসিন শোনাতে পারে, আমরা তাকে অনেক সম্মান করে থাকি, তাকে অনেক হাদিয়া তোহফাও দিয়ে থাকি। সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একমাত্র ইন্না নাহনু নুহইল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আতারহুম ওয়া কুল্ল শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না নাহনু নুহইল মাউতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র জীবিতকে মৃত দান করি, মৃতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র জীবিত করি। তাহলে জীবন মরণের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রবাদ বাক্য আছে, মারে আল্লাহ রাখে কে, রাখে আল্লাহ মারে কে। কিন্তু আজকে দেখা যায় বরযাত্রী গিয়েছিল, সবাই মারা গেছে ট্রলার ডুবে, এবার কি করলেন পিসা অথবা উমুক বর আল্লাহর ওলি কি করেছেন, সকলকে জীবিত করে দিয়েছেন। অথচ মক্কার কাফেররা বলতো আল্লাহ জীবিত করেন, আল্লাহ মৃত দান করেন। এমনি ভাবে আজকে আমরা বলি যে সাত আসমান সাত জমিন আল্লাহ রাব্বুল আলামিন একা নিয়ন্ত্রণ করতে পারছেন না, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পীর ফকির ওলিয়া উলিয়াকে বাদ দিয়েছেন, কাউকে অর্থমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, কাউকে স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, কাউকে স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, কাউকে রিজিক দেওয়ার দায়িত্ব দিয়েছেন, কাউকে গুনাহ মাফের দায়িত্ব দিয়েছেন। এই কারণে দেখা যায় আজকে আমরা গুনাহ করলে
আমরা আল্লাহর কাছে তওবা না করে বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন মাজারকে আমরা কি করি তওবা করি, অথবা হে বাবা তুমি আমার গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ করে দাও। আজকে গাঞ্জাট্টু এবং হিরণচিরা পর্যন্ত গান গায় যে কি অনেক সুন্দর সুন্দর গান আমাদের সমাজে প্রচলিত আছে, তুমি যদি মাফ না করো মাফ করি কে, মাফ করিবে কে বাবা কেল্লাধি, তুমি যদি মাফ না করো মাফ করিবে কে, এই সমস্ত গান শুনেছেন কিনা? অবশ্যই শুনেছেন। এদের বিশ্বাস হলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার দায়িত্ব নাকি অমুক পীর সাহেবকে দিয়ে দিয়েছেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা না চেয়ে তাদের কাছে ক্ষমা চায়। কি সুন্দর গান বানিয়েছে, তুমি যদি মাফ না করো মাফ করিবে কে বাবা হাই রে হাই, তুমি যদি মাফ না করো মাফ করিবে কে। অথচ সলাৎ না বুঝার কারণে আমরা এগুলা অহরহ এই সমস্ত গান মুখস্থ করে মনে করছি আল্লাহর যেই বড় পাপ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন, একজন বায়াদত্ত হবে হুজুরকে দাওয়াত দিয়ে হুজুরকে দিয়ে দোয়া করাতে হবে, অথবা কোনো পীর সাহেবের কাছে হাদিয়া নজর নামাজ পেশ করে উপঢৌকন দিয়ে তাকে দিয়ে দোয়া করাল আল্লাহ শুনবে, নতুবা আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা তোমাকে জিজ্ঞেস করবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিব কিনা, আপনি বলুন উজিবু দাওয়াতাদ দা ইদা দান, আমার বান্দা যে কোনো মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে আমি আল্লাহকে বিপদে পড়ে ডাক দিবে আমি সাথে সাথে তার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ, কত সুন্দর বলেছেন, উজিবু দাওয়াতাদ দা ইদা দান, বান্দা যখনই বিপদে পড়ে যে কোনো পাপ করে আমি আল্লাহকে ডাক দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার ডাকে সাড়া দেয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 1145 নম্বর হাদিস খুলুন, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই বহু হাদিসে বহু হাদিসের কিতাবে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ানযিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা কুল্লা লাইলাতিন হাইনা ইউবকা মিন সুলুসাইল লাইলিল আখিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন রাত্রের এক তৃতীয়াংশ হয়ে যায়, যখন রাত্র গভীর আচ্ছন্ন হয়ে যায়, পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমিয়ে যায়, পৃথিবীটা পর্যন্ত ঘুমিয়ে যায়, পৃথিবীর সমস্ত কোলাহল নিস্তব্ধ হয়ে যায়, কোলাহল বন্ধ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে বান্দাকে এসে ডাকেন, ও আমার কোন বান্দা আছো, আমার এমন কোন বান্দা আছো গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এমন কোন বান্দা আছো তোমার রিজিকের অভাবে তুমি ভুগতেছো, তোমার ঘরের মধ্যে অভাব অনটন দেখা দিয়েছে, ঘরের মধ্যে চাউল নাই, চাকরি নকরি ব্যবসা বাণিজ্য নাই, তোমার ঘরে ইনকাম নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাও, আমি আল্লাহ রাজ্জাক তোমাকে অবশ্যই আমি রিজিক দান করবো। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাসূল বলছেন যার যে কোনো জিনিস প্রয়োজন হবে ওই মুহূর্তে যদি আল্লাহর কাছে চায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর 1145 নম্বর হাদিস। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাউকে তার ক্ষমতার ভাগ দেননি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই সাত আসমান সাত জমিন নিয়ন্ত্রণ করেন। দুনিয়ার বুকে আপনি বলবেন যে হুজুর ছোট্ট একটা রাষ্ট্র চালাতে গেলে কাউকে অর্থমন্ত্রী বানায়, কাউকে স্বরাষ্ট্রমন্ত্রী বানায়, কাউকে পররাষ্ট্রমন্ত্রী বানায়, কাউকে শিল্পমন্ত্রী বানায়, কাউকে স্বাস্থ্যমন্ত্রী বানায়, বিভিন্ন পদ দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বিশাল আসমান বিশাল জমিন এত দুবের মধ্যে যা কিছু আছে আল্লাহ একা পরিচালনা করতে পারেন না, আল্লাহ বিভিন্ন ব্যক্তিদেরকে কি করেন বিভিন্ন ধরনের দায়িত্ব দিয়ে থাকেন। এটা আপনার যুক্তি, এই যুক্তি কোরআন এবং হাদিস দিয়ে কি নয় প্রমাণিত নয়, এই যুক্তি কোরআন এবং হাদিস দিয়ে টিকে না। মক্কার কাফেররা পর্যন্ত বিশ্বাস করত সাত আসমান সাত জমিন এত দুবয়ের মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে নিয়ন্ত্রণ করেন। সুবহানাল্লাহ। সূরা ইউনুসের 31 এবং 32 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাইয়ু দাব্বিরুল আমর, আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন ওয়ামাইয়ু দাব্বিরুল আমর সাত আসমান সাত জমিন কে এককভাবে নিয়ন্ত্রণ করেন এককভাবে পরিচালনা করেন, তারা অবশ্যই অবশ্যই বলবে সাত আসমান সাত জমিন এবং এত দুবের মাঝে যা কিছু আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই নিয়ন্ত্রণ করেন পরিচালনা করেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা দেখা যায় আজকে এগুলো আমাদের বলতে হচ্ছে, মানুষের রন্ধ্রে রন্ধ্রে সমস্ত বাতিল আকিদা ঢুকে গিয়েছে। আজকে আমাদের সমাজে বিভিন্ন পোস্টারের মধ্যে, ক্যালেন্ডারের মধ্যে, বিভিন্ন মাইকের মধ্যে যখন মাহফিলের আলোচনা বা এলান করা হয় তখন বলা হয় কুতুবুল আলম, শুনেছেন কিনা?
আপনার এই সমস্ত খেতাব গুলো উপাধিগুলো শুনেছেন না? কুতুব মানে কি? আপনারা মনে করবেন যে এগুলো তো আমরা জানি না, আমরা তো এগুলো বলি বিশ্বাস করি। আপনারা অর্থ যদি না জেনে এটা কি শব্দ, এটা কি বুঝিয়েছে, এইগুলো যদি না বুঝে আপনারা বলে থাকেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি বুঝে সুঝে সমস্ত উপাধি কোনো ব্যক্তি বা বস্তুকে দেয়, কোনো ওলি আউলিয়া পীর ফকিরকে দেয়, অবশ্য অবশ্য এটা শিরিক হবে, আর শিরিকের পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। সূরায়ে নিসার 48 নম্বর আয়াতে এবং 116 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যত বড় পাপ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা, যার প্রতি আল্লাহ দয়া করেন মায়া করেন, তাকে ক্ষমা করে দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিরিক ক্ষমা করবেন না। এমনি ভাবে সূরায়ে মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার। ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই নরাদমের প্রতি, ওই নিকৃষ্ট ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, এই শিরিককারীর ঠিকানা হবে, এই জালেমের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার, হে রাসূল, তুমি জালেমদের জন্য কিয়ামতের দিন কোনো সুপারিশকারী সাহায্যকারী পাবে না। হাজার পীর ফকির ওলি আউলিয়ার কাছে মুরিদ হলো, তারা সেদিন এক বিন্দু উপকার করতে পারবে না যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করেছেন। আল্লাহ জাহান্নাম হারাম ঘোষণা করে, জান্নাত হারাম ঘোষণা করেছেন, সুতরাং কোন ব্যক্তি তাকে জান্নাতে সুপারিশ করে নিতে পারবে, এরকম ধারণা করাই ভুল। এই ভুল অবশ্য আমাদেরকে ভাঙতে হবে সম্মানিত উপস্থিতি। এই কারণে কেউ যদি বুঝে শুনে শিরিক করে, অবশ্যই তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কিন্তু কেউ যদি না বুঝে শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বলে, আল্লাহ আমি না বুঝে করেছি, আমাকে ক্ষমা করে দাও, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন, ক্ষমা করবেন। তাহলে আমরা আজকে চাচ্ছি, আমরা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সাত জমিন নিয়ন্ত্রণ করতে পারেন না, বিভিন্ন পীর ফকির ওলি আউলিয়াদেরকে দায়িত্ব দিয়েছেন, এই জন্য আমরা তাদেরকে বলি কুতুবুল আলম। কি বলে? কুতুবুল আলম। কুতুব অর্থ কি? কুতুব মানে নিয়ন্ত্রণকারী, পরিচালনাকারী, আলম অর্থ পৃথিবী। আপনাদের সমাজে অনেক ব্যক্তির নাম আলম আছে না, আছে কি না? আলম অর্থ কি? পৃথিবী। আর কুতুব মানে কি? কুতুব আলম মানে পৃথিবী, অর্থাৎ যিনি পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন তাকে বলা হয় কুতুবুল আলম। অর্থাৎ তাদের বিশ্বাস হলো আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সাত জমিন পরিচালনা করতে পারেন না, তাদেরকে দায়িত্ব দিয়েছেন, এই কারণে তাদেরকে বলা হয় কুতুবুল আলম। সম্মানিত উপস্থিতি, অথচ মক্কার কাফেররা পর্যন্ত বলতো আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সাত জমিন, এত দুবের মাঝে যা কিছু আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, নিয়ন্ত্রণ করেন। সুতরাং আমাদেরকে বিশ্বাস করতে হবে সাত আসমান সাত জমিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একচ্ছত্র মালিক, আল্লাহ রাব্বুল আলামিন একাই নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন, কোনো ব্যক্তি বা বস্তুকে তিনি দায়িত্ব দেননি, কোনো ব্যক্তি বা বস্তুকে তিনি এই দায়িত্ব তার থেকে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কাছে হস্তান্তর করেননি। এই আকীদা অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে। এখন আমাদের সমাজে অনেকে বলে আল্লাহর দন রসুলকে দিয়ে, রসুল আল্লাহ গেলেন গায়েব হয়ে আর রসুলের দন খাজায় পেয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবার হতে, বলে কিনা? নাউজুবিল্লাহ। তাদের বিশ্বাস হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সব দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গায়েব হয়ে গেছেন, রসুল যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি সাত আসমান সাত জমিন পরিচালনা করতেন, রসুল যেদিন মারা যাবেন সেদিন নাকি খাজা মঈনুদ্দিন চিশতিকে সব দায়িত্ব দিয়ে রসুল গায়েব হয়ে গেলেন, আর খাজা মঈনুদ্দিন জীবদ্দশা, আর এখন কবরে শুয়ে শুয়ে তিনি সাত আসমান সাত জমিন পরিচালনা করছে। সকলে বলি নাউজুবিল্লাহ। এই সমস্ত গীত আপনারা শুনছেন কিনা? অবশ্যই শুনেছেন। আল্লাহু আকবার। এই সমস্ত আকীদা, এই সমস্ত কথা জঘন্যতম কুফরি, এগুলো আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। মক্কার কাফের আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকারী, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, আল্লাহ রাব্বুল আলামিন সাত জমিন সাত আসমান একচ্ছত্রভাবে তিনি নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন, এইগুলো বিশ্বাস করতো। যারা এইগুলোকে বিশ্বাস করে, যিনি একমাত্র সাত আসমান সাত জমিন পরিচালনা করেন, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, যিনি সব কিছুর মালিক, তাকে বলা হয় রব।
এই অর্থে রব মক্কার কাফেররাও বিশ্বাস করত। রবের দ্বিতীয় সংজ্ঞা, রবের প্রথম সংজ্ঞা আমি দিয়েছি, এবং প্রথম সংজ্ঞার মধ্যে কারা আল্লাহকে রব মানে আর কারা মানে না এই ব্যাপারেও আমি আলোচনা করেছি। মক্কার কাফেররা মানত প্রথম অর্থে রব, কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মুসলিম মানলেও অনেক এবং অনেক কি করে না, মানুষ মানে না। সুতরাং আমাদেরকে অবশ্যই মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু মালিক, আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সাত জমিন নিয়ন্ত্রণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন। রবের দ্বিতীয় সংজ্ঞা হলো আর রব্বু হুয়াল মাবুদু আল্লাযী আই ইউস্তাহাক্কা আই ইউবাদা, রব তাকে বলা হয় যিনি যাবতীয় ইবাদতের উপযুক্ত, একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। রবের দ্বিতীয় সংজ্ঞা কি, যিনি যাবতীয় ইবাদতের উপযুক্ত, আমি যা কিছু করব দুনিয়া থেকে কবর পর্যন্ত সব কিছু কার জন্য হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। সূরা আনআমের 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলুন আমার জীবন, আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন এবং মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে আমাদের নামাজ রোজা হজ যাকাত সমস্ত ইবাদত হবে কার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলেছেন এক এবং দ্বিতীয় তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনি আপনার কবর জন্য কুরবানি করুন এবং সলাত আদায় করুন। তাহলে কুরবানি এবং সলাত কার জন্য হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। অর্থাৎ সব ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে, কোনো ইবাদত কোনো ব্যক্তি বা বস্তুর জন্য করা যাবে না। দোয়া একটা ইবাদত, মেশকাতের 3332 নম্বর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। এই দোয়াটাও আপনি কার কাছে করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে। কিন্তু আজকে আমরা দেখা যায় এই দোয়াটা আজকে আমরা বিভিন্ন পীর ফকির ওলি আউলিয়ার মাজারে গিয়ে করছি, করছি কিনা। তাহলে এই ইবাদতটা আমরা তাদের জন্য করেছি, অথচ আল্লাহ রাসূল বলছেন দোয়াটা ইবাদত, এই দোয়াটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। সুতরাং আমাদের যাবতীয় ইবাদত, আমাদের দুনিয়া থেকে কবর পর্যন্ত যত ইবাদত করব সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করব, আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া কারোর জন্য কোনো ইবাদত করা যাবে না। এই কথাটাই সমস্ত ইবাদত যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন দৈনন্দিন আমাদেরকে ফরজ সালাতের মধ্যে, সুন্নত সালাতের মধ্যে, নফল সালাতের মধ্যে আমাদেরকে দিয়ে বলাচ্ছেন। সূরা ফাতিহার 5 নম্বর আয়াতে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বান্দা তুমি যে রব, আমি যে রব স্বীকৃতি দিয়েছো সমস্ত ইবাদতের মালিক একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন, এই জিনিসটা যাতে তুমি স্বীকৃতি দিয়েছো, তুমি পাঁচত্ব সালাতের মধ্যে সালেন্ডার করে হাত বেঁধে তুমি আমার কাছে বলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করে, কোনো পীর ফকির ওলি আউলিয়া, কোনো ব্যক্তি বা বস্তুর, কোনো মুফতি সাহেবের, কোনো ইমামের, কোনো মুহাদ্দিসের, কোনো মাওলানা সাহেবের ইবাদত আমরা করি না, একমাত্র তোমারই ইবাদত করি, ওয়াইয়াকা নাস্তাইন, এবং তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। তাহলে ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং সাহায্য চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনার যা কিছু প্রয়োজন হবে দুনিয়া থেকে কবর পর্যন্ত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিতে হবে। এমনকি হাদিসে এসেছে যদি জুতা, পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, আল্লাহ রাসূল বলছেন সেটাও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নাও। সুবহানাল্লাহ, সম্মানিত উপস্থিতি, এই কারণে রবের দ্বিতীয় সংজ্ঞা হলো যে যিনি সমস্ত যাবতীয় ইবাদতের মালিক, আর এই কারণেই আমরা দুনিয়ার বুকে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছি কিনা আমি বহুত আলোচনা করেছি, এবং কবরের তিনটা সওয়াল জবাব সম্পর্কে আলোচনা করতে বলেছিলাম। প্রথম প্রশ্নটা যেহেতু রব সম্পর্কে হবে, এই কারণে আপনাদেরকে এত দূরে নিয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা
সৃষ্টিকারী মালিক আসমান জমিনের একচ্ছত্র পরিচালনাকারী যাবতীয় ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন কিনা, আমরা যাবতীয় ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করেছি কিনা, এই জিনিসটা সর্বপ্রথম কবরের জগতে আপনার থেকে আমার থেকে স্বীকৃতি নেবেন ঠিক কিনা। এই কারণে আল্লাহ রাব্বুল বলেছেন সর্বপ্রথম কবরে যখন মুর্দাকে রাখা হবে দুইজন ফেরেস্তা এসে তাকে বসাবে, বসে জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রবকে দুনিয়ার বুকে তুমি কাকে সৃষ্টিকারী স্বীকৃতি দিয়েছো, দুনিয়ার বুকে তুমি কাকে সাত আসমান সাত জমিনের মালিক বলেছিলে, দুনিয়ার বুকে সাত আসমান সাত জমিন পরিচালনাকারী কাকে তুমি স্বীকৃতি দিয়েছিলে, দুনিয়ার বুকে তুমি কার ইবাদত করেছিলে। ওই ব্যক্তি যদি একমাত্র দুনিয়ার বুকে যেইভাবে আলমে আরওয়াহ রুহের জগতে আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছিল, দুনিয়ার বুকে যদি ওইভাবে আল্লাহকে রব মানে, ওই ব্যক্তি ওই মুর্দারের মুখ দিয়ে অটোমেটিকলি বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলবে না, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে না, আল্লাহকে সব কিছুর মালিক, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর সৃষ্টিকারী, আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সাত জমিন একক ছত্রর মালিক, এককভাবে তিনি পরিচালনা করেন, যাবতীয় ইবাদত আল্লাহর জন্য করতে হবে, এই স্বীকৃতি দুনিয়ার বুকে যারা দিবে না, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের হাশরের ময়দানে কবরের জগতে তারা আল্লাহকে রব বলে স্বীকার করতে বা এই প্রশ্নের জবাব দিতে পারবে না। তারা বলবে লাদ্রি লাদ্রি, হা হু হা হু, লাদ্রি লাদ্রি, হায় হায়, এই সম্পর্কে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি তো মানুষ, আল্লাহকে রব বলতো মানুষ থেকে শুনে শুনে আমি রব বলতাম, কিন্তু রবকে আমি রবের সংজ্ঞা জানতাম না, রবের পরিচয় আমি জানতাম না, সুতরাং লাদ্রি লাদ্রি আমি কিছুই জানি না। আল্লাহ রাসূল বলেছেন কবরের জগতে মুমিন হোক আর মুনাফিক হোক তাকে কবরের জগতে প্রশ্ন করা হবে, প্রশ্নের জবাব দিয়েই তাকে জান্নাত অথবা না দিতে পারলে তার ফয়সালা জাহান্নাম হবে। আমাদের সমাজে অনেক পীর ফকির আউলিয়া আউলিয়া এবং কুরআন সুন্নার দুশমন বলে কবর জগতে যখন মুরিদকে রাখা হবে এবং সেই নাকি কবরকে উপস্থিত হয়ে বলবে এ আমার মুরিদ ছিল, তাকে জিজ্ঞেস করতে পারবে না, তাকে জান্নাতে দিয়ে দাও, যত প্রশ্ন করার আমাকে করো, এরকম কথা আপনারা শুনছেন কিনা? অবশ্যই শুনেছেন। কবরের জগতে নাকি পীর সাহেবকে বলবে এ আমার মুরিদ ছিল, তাকে ছেড়ে দাও, যত প্রশ্ন করার আমাকে করো, দেওয়ান বাগি এবং বিভিন্ন পীর এই সমস্ত অফার দিচ্ছে, আমাদের কাছে মুরিদ হও, আমাদেরকে হাদিয়া নজর নেওয়াজ আমাদের কাছে পেশ করো, ওবরকন আমাদের কাছে পেশ করো, তোমাদের যত ইনকাম আছে তার একটা অংশ আমাদের দরগার মধ্যে, আমাদের দুর্গার মধ্যে, আমাদের দরবারের মধ্যে পেশ করো, মরার পরে সুয়াল জবাবের ব্যাপারটা আমরা বুঝে নিব এবং মুনকার নাকিরকে আমরা সরিয়ে দিয়ে তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব। সকলে নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অথচ আল্লাহ রাসূল বলছেন চাই সে যে কোনো ব্যক্তি হোক না কোনো, মুনাফেক হোক অথবা মুসলিম হোক, সে ভালো লোক হোক আর মন্দ লোক হোক, ফেরেশতা অবশ্য অবশ্যই তাকে তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে কেউ যদি যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা রব বলে স্বীকার করেছিলাম ওইভাবে আল্লাহকে দুনিয়ার বুকে রব বলে মানবে, সে অবশ্যই এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে সে জান্নাতে যাবে। আর যারা আল্লাহকে রব বলে চিনতে পারে নাই, আল্লাহ যে আমাদের রব, রব কাকে বলে আল্লাহর পরিচয় সে জানতো না, সে অবশ্যই অবশ্যই তিনটার প্রশ্ন উত্তর দিতে পারবে না, তার ঠিকানা হবে জাহান্নাম, তাতে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, হাদিসের পরে অংশ আমি বলছি যখন মুমেন যাকে দুনিয়ার বুকে যেইভাবে শুধুমাত্র আল্লাহর ইবাদত করেছে ওই লোকটা যখন কবরের জগতে জিজ্ঞাসিত হবে তোমার রবকে, সে বলবে যে এই রবের ইবাদত আমি দুনিয়ার বুকে করেছি তিনি হলেন আমার রব, রব্বি আল্লাহ, আসমান থেকে ঘোষণা করবে সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিসুহু বিল জান্না ওয়ালবিসুহু বিল জান্না, জান্নাত থেকে একটা বিছানা এনে তার তলে বিছিয়ে দাও, জান্নাত থেকে পোশাক এনে এই দুনিয়ার পোশাক খুলে তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভাই আমি আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল আলামিন একটা বিবেক দিয়েছেন, আজকে কেন মাজারের মধ্যে চাদর চড়ানো হবে, কেন কবরের মধ্যে ল্যাপ তুষক দিয়ে দেওয়া হবে,
কেন কম্বল দিয়ে দেওয়া হবে, কেন খাটিয়াল দেওয়া হবে? তোমার পিসাব যদি আল্লাহর ওলি হয়ে থাকে, তোমার পিসাব যদি সত্যিকার একমাত্র আল্লাহর ইবাদত করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পোশাক নয়, দুনিয়ার কম্বল নয়, দুনিয়ার লেপ তোশক নয়, দুনিয়ার বালিশ নয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পোশাক এবং তার জন্য বেডিং, তার জন্য বিছানা বিছিয়ে দিবেন। সুতরাং তোমার পিসাব যদি ওলি হয়ে থাকে, দুনিয়ার কম্বল দিয়ে, দুনিয়ার কাপড় চোপড় দিয়ে তোমার পিরসাবকে তুমি অপমান করো না। সাবধান করে বলছি, সত্যি যদি তোমার পিরসাব ওলি হয়ে থাকে, তোমার পিরসাবের কবরে কিছুই দিতে পারবে না, একমাত্র দাফন দাফনের কাফনের কাপড় ছাড়া কিছুই দিতে পারবে না। কারণ তোমার পিরসাব যদি জান্নাতি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন, জান্নাতের পোশাক কি করবেন, পরিধান করে দিবেন। সুতরাং তুমি এই সমস্ত দুনিয়ার পোশাক দিয়ে তোমার পিরসাবকে অপমান করো না। আর যদি তোমার পিরসাব আল্লাহর এবাদত না করে থাকে, দুনিয়ার বুকে যদি একমাত্র আল্লাহকে রব বলে স্বীকার না করে, তাহলে অবশ্যই অবশ্যই এই দুনিয়ার পোশাকে কোনো লাভ হবে না, জাহান্নামের পোশাক পরতেই হবে। আল্লাহর রাসূল বলেছেন পরতে হবে, অবশ্যই পরতে হবে। সম্মানিত উপস্থিতি, আর তাকে কবরের জগতে রব বলে জিজ্ঞাসা করা হবে, তোমার রব কে ছিল? সে যদি আল্লাহকে, আল্লাহর একমাত্র ইবাদত করে থাকে, একমাত্র আল্লাহকে দুনিয়া থেকে কবর পর্যন্ত রব, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতের মালিক বলে যদি স্বীকৃতি দিয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই সেই লোকটা অটোমেটিকলি বলবে রব্বি আল্লাহ, আমার রব ছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয়বার প্রশ্ন করবেন, এবার আমি রবের আলোচনা চলে গেছি দ্বিতীয় নম্বর। দ্বিতীয় প্রশ্ন করা হবে যে মামা দিনুকা, তোমার দিন কি, তুমি কোন তরিকার উপর চলেছ, দুনিয়ার বুকে তুমি কার আদর্শ গ্রহণ করে চলেছ? আপনি যদি কবর থেকে, দুনিয়ার থেকে কবর পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আপনি যদি পরিচালনা, জীবন পরিচালনা করেন, চলে থাকেন, তাহলে অবশ্যই আপনি বলতে পারবেন মুহাম্মাদুর দিন আল ইসলাম, আমার ধর্ম হলো কে? ইসলাম। আপনি আজকে দেখা যায় আমরা ইসলাম ধর্ম আমরা শুধু নামে ব্যবহার করছি, ইসলামের উপর আমরা নেই। বিভিন্ন ধরনের তরিকার মধ্যে, হাজার তরিকা, হাজার পথের মধ্যে, 126 তরিকার মধ্যে, 300 তরিকার মধ্যে, 350 তরিকার মধ্যে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি, ঠিক কিনা? অথচ সূরা আনআমের 163 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, ইসলাম মাত্র একটাই রাস্তা, সুতরাং একটা রাস্তার অনুসরণ করো, ফাত্তাবিউহু একটা রাস্তারই অনুসরণ করো, ওয়ালা তাতাফাররাক বিকুম আন সাবিলিহি, তোমরা বহু রাস্তার অনুসরণ করো না, বহু তরিকার, বহু রাস্তা, বহু পথের অনুসরণ করো না, ফাতাফাররাক বিকুম আন সাবিলিহি, তাহলে তারা তোমাদেরকে বহু রাস্তা, তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। আল্লাহ রাসূল বলেছেন মেশকাতের 171 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন 73 দল হবে, 73 দলের মধ্যে মাত্র একটা জান্নাতি হবে, আর 72 দল জাহান্নামি হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, 72 দল জাহান্নামে যাবে, এটার পরিচয় আমাদের জানা দরকার নাই, কোনটা জান্নাতে যাবে সেটা বলুন। আল্লাহ রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবি, আজকের দিনে আমি এবং তোমরা, আমার সাহাবায়ে কেরাম যে তরিকার উপর আছে, যে পথের উপর আছে, যে মতের উপর আছে, কিয়ামত পর্যন্ত যারা এই পথের উপর চলবে, মতের উপর চলবে, তারাই জান্নাতে যাবে, আর বাকি 72 দল জাহান্নামে যাবে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ রাসূল যেদিন একটা পথের কথা বলেছিলেন, আজকে আপনি 313 তরিকার মধ্যে, 126 তরিকার মধ্যে, 300 তরিকার মধ্যে আপনি হাবুডুবু খাচ্ছেন, এই সমস্ত তরিকা আল্লাহ রাসূল যেদিন বলেছিলেন এই সমস্ত তরিকা ছিল, ছিল না? তাহলে আপনাকে অবশ্যই সমস্ত তরিকা বর্জন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা, যে পথ, যে মত আমাদেরকে দিয়ে গেছেন ইসলাম, সেই ইসলামের পথে আমাদেরকে ফিরে আসতে হবে, ঠিক কিনা? সুতরাং আপনি যদি ইসলামের উপর চলে থাকেন, একমাত্র ইসলামকে আপনি যদি দল তৈরি করেন, আপনি যদি দল মানেন, আর এই দলের প্রবর্তক হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুতরাং আমার দল হলো ইসলাম, আমার দলের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি অটোমেটিকলি কবরের জগতে বলতে পারবেন দিন আল ইসলাম, যে ধর্মের উপর, যে ইসলামের উপর আমি মৃত্যু থেকে দূর কবর পর্যন্ত আমি পরিচালিত হয়েছি, যে ইসলামের উপর আমি দুনিয়ার বুকে অটল ছিলাম, সেই দিন সম্পর্কে ফেরেশতারা তোমরা আমাকে প্রশ্ন করেছ, সেই দিনের নাম হলো আমার, সেই ধর্মের নাম হলো ইসলাম, সুবহানাল্লাহ। এমনি ভাবে ফেরেশতারা জিজ্ঞেস করবে
আচ্ছা, তোমার আদর্শিত ব্যক্তি কে ছিল? তুমি কার আদর্শ অনুযায়ী, তুমি কি আব্রাহিম লিঙ্কনের আদর্শ অনুযায়ী জীবনযাপন করেছো? মাউসুন সেতুর আদর্শ অনুযায়ী তুমি জীবনযাপন করেছো? কে বিভিন্ন ধরনের গায়িকা নায়িকা তাদের আদর্শ অনুযায়ী জিন্দগি যাপন করেছো? না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী তুমি জিন্দগি যাপন করেছো? সুতরাং যেই ব্যক্তি দুনিয়া থেকে কবর পর্যন্ত সব ক্ষেত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করবে, কোন ব্যক্তিকে, কোন বস্তুকে, মাউসুম সেতুকে, আব্রাহিম লিঙ্কনকে যারা আদর্শ হিসেবে গ্রহণ করবে না, তারা অবশ্যই অবশ্যই সেদিন বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আদর্শ ব্যক্তি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা আল্লাহকে রব মানবে দুনিয়ার বুকে, ইসলামের উপর চলবে, কোন বাঁকা পথের চলবে না, এবং একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করবে, তাদের পক্ষে এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। আর যদি আল্লাহকে রব বলে না মানে, ইসলামের উপর না চলে যদি 126 তরিকার উপর চলে, 150 তরিকার উপর চলে, 300 তরিকার উপর চলে, 200 তরিকার উপর চলে, তাহলে এবং আল্লাহ রাসূলকে যদি আদর্শ হিসেবে গ্রহণ না করে, আল্লাহর কসম করে বলছি অবশ্যই সে ব্যক্তি কবর জগতে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, অনেক কথা ছিল এবং এক একটা বিষয়ের উপর আলোচনা করলে বহু সময় দরকার, আপনারা অনেক কষ্ট করে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই মেহনত গুলাকে কবুল আর মঞ্জুর করেন সকলে, আমিন। আরো তাওহীদ বিষয়ে অনেক কথা ছিল, ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দেন বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একমাত্র আল্লাহকে রব মেনে দুনিয়ার উপর চলার তৌফিক দান করুক সকলে, আমিন। একমাত্র ইসলামের উপর আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক সকলে, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রসুলকে আদর্শ হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুক সকলে, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপর, সরল সঠিক পথের উপর পরিচালিত হয়ে জীবন যাপন করার তৌফিক দান করুক সকলে, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।